ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن تبعهم بإحسان الى يوم الدين। আম্মা বাদ, সম্মানিত তৌফিক ভাই, আপনি প্রশ্ন করেছেন, কোন ব্যক্তির বা কোন পুরুষের স্ত্রী অথবা মা যদি অবৈধ কাজে লিপ্ত থাকে তাহলে তার করণীয় কি? সম্মানিত ভাই, এইগুলো হলো খুবই ঘৃণিত, নিন্দনীয় এবং সম্মানহানিকর বিষয় যা ইসলামে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে, মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জেনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, মন্দ পথ। তারপরে আল্লাহ তাআলা বলছেন, আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াত জালদা, নারী পুরুষ উভয়ের যে কেউ যদি জানা ব্যবচার করে তাহলে তাদেরকে 100টি করে বেত্রাঘাত করো, আর যদি বিবাহিতা নারী পুরুষ কী করে, জেনা করে, তাহলে তাদেরকে রজম করার বিধান রয়েছে ইসলামে। জেনা ব্যবচারে যাতে মানুষ লিপ্ত না হয়ে যায় এজন্য চক্ষু নত রাখার ব্যবস্থা করা হয়েছে, লজ্জাস্থান হেফাজত করতে বলা হয়েছে, এবং মমিন যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবেন তাদের ব্যাপারে বলা হয়েছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তো এটা একটা আবশ্যিক গুণ মমিনদের। এখন যদি কেউ এটা ক্ষুণ্ণ করে অবৈধ প্রেম এবং ভালোবাসা অথবা পরকীয়াতে লিপ্ত হয়ে যায় তাহলে তাদেরকে বোঝানো উচিত, তাদেরকে বোঝাতে হবে এর খারাপি এবং এর ভয়াবহতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে একদিন দেখেছিলেন, তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং একদল লোককে উলঙ্গ অবস্থায় নারী পুরুষদেরকে একই চুলার মধ্যে ঢুকিয়ে, চুলাটার ভিতরটা ছিল গভীর, উপরটা ছিল আপনার চিকন সরু, তো এরকম একটা জায়গাতে তাদেরকে আজাব দেওয়া হচ্ছে নিচের দিক থেকে আগুন দিয়ে, এবং যখন উপরে আসছে তখন আবার তাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, আবার উপরে আসছে আবার নিচে নিয়ে যাওয়া হচ্ছে। এভাবে তাদের চিৎকার শুনতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তাদেরকে এভাবে আজাব দেওয়া হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? বলা হলো যে এরা হলো ওই সমস্ত লোক যারা জেনেভা বিচারে লিপ্ত থাকতো। তো এখন সম্মানিত ভাই, যার মা বা স্ত্রী এরকম অন্যায় কাজে জড়িয়ে আছে তাদেরকে প্রথমত নিষেধ করতে হবে, তার খারাপ দিকগুলো এবং এর ভয়াবহতা তুলে ধরতে হবে। যদি বারবার নিষেধ করার পরে এবং নিষেধ করার পরে না শুনে তাহলে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, বিশেষত স্ত্রী হলে তাকে গুড বাই জানাতে হবে, ঠিক আছে, যেহেতু এটা স্বামীর হাতে রয়েছে। আর মা যদি হয় তাহলে মায়ের কাছ থেকেও নিরাপদ দূরত্ব বজায় রাখবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ন্যায়ের কাজে, ভালো কাজে, নেকির কাজে পরস্পরকে সহযোগিতা করো এবং পাপ ও অন্যায় কাজে কাউকে সহযোগিতা করিও না। তাহলে এই ক্ষেত্রে তাদের থেকে সম্পর্ক দূরে রাখতে হবে, তাদের মায়ের দিকে একটা মানবিক দিকে যদি তার খানাদানা ইত্যাদির সমস্যা হয় সেটা সে দেখতে পারে, কিন্তু অবশ্যই এগুলোকে ঘৃণা চোখে দেখতে হবে এবং এই ক্ষেত্রে যতটুকু সম্ভব বিচার ব্যবস্থা যেটা আছে সেটারও আশ্রয় নেওয়া যেতে পারে। আর স্বামীর ক্ষেত্রে স্বামী তাকে পরিত্যাগ করতে পারে, তাকে নিয়ত প্রহার করতে পারে, এগুলো রয়েছে, এই চিকিৎসাগুলো গ্রহণ করার না পরেও যদি না হয় লাস্টে তাহলে তাকে বিদায় জানাতে হবে। আর মায়ের ব্যাপারটা আল্লাহ হেফাজত করুক, এরকম প্রশ্নও আমাদের সমাজে এখন আসে, যদি কোনো এই নিন্দনীয় এবং এই জঘন্য মা এই কাজগুলো করে তাহলে আল্লাহ তাকে হেদায়ত দান করুন, আর না হয় তাকে আল্লাহ ধ্বংস করে দিক। হ্যাঁ, আর তাদেরকেও এভাবে বোঝাতে হবে, না যদি বোঝানোর পরে কাজ না হয় তাহলে তার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। জাযাকুমুল্লাহ খাইর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।